তাতে কোনো যায় আসে না, কোনো যে সমস্ত সয়েল মিডিয়া অন্যান্য গাছ হতে অসুবিধা হয় সেই সয়েল মিডিয়াটাও এখানে ব্যবহার করতে পারেন, এই গাছ খুব সুন্দর হবে। আর এরপরে বলি আমি জলের কথা, জল এখানে দেখছেন মাটি একেবারে শুকনো আছে, 2-3 ইঞ্চি মাটি শুকনো থাকলে তবে এই গাছে জল দেবেন, যদি অতিরিক্ত জল দেন তাহলে কি হবে এখানে প্রচুর পরিমাণে পাতা বেরিয়ে যাবে আর পাতা বেরোলে ফুলের সংখ্যাটা কমে যাবে। তাই বলবো যখনই জল দেবেন গাছের গোড়াটা একটু ভালো করে রক্ষ রাখবেন, 2-3 ইঞ্চি নিচে পর্যন্ত যদি ভিজে থাকে তখনই জল দেবেন, তার আগে এখানে জল ব্যবহার করবেন না। এখানে একটা দেখছেন এটা মিলি বড় জাতের আর এর পাতাগুলো বড় বড় আর ফুলের রংটা একেবারে লাল, কিন্তু একই গাছে দুরকম ফুল ফুটেছে। এরপর আসি এই গাছের কি কি খাবার দিতে হয় এবং কখন দিতে হয় সে সম্পর্কে আপনাদের বলছি, এই নিয়েও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই গাছ এমনই একটা গাছ আপনাদের সবসময় ফুল দিয়ে যাচ্ছে, সুন্দর বাগানকে সাজিয়ে রাখছে, মনটাকেও সুন্দর করছে, কিন্তু এই গাছ সাধারণত আমরা যদি বছরে 2 বার খাবার দিই তাতেই এরা সন্তুষ্ট। আর খাবারের মধ্যে আপনারা দিতে পারেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, অনেক সময় আপনারা যদি খোলের জল দেন তাও দিতে পারেন, কিন্তু সব থেকে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট ছাড়া আর কিছু না দিলেও এই গাছ এত সুন্দর গ্রোথ হয় এবং ফুল দিতে থাকে সেটা আপনারা নিজেরাই দিয়ে দেখুন বুঝতে পারবেন, খুবই ভালো ফল পাবেন। আর বছরে 2 বার এতে এই গাছের ফুল খুব ভালো হবে। এরপরে যেটা আমি দেখাবো সেটা হলো এই গাছের কাটিং কিভাবে করতে হয়। এই গাছের কাটিংও খুব ইজি ভাবে করা যায়। প্রথমত একটা কাটিং নিতে হয় এরকম ডালের যে কোনো অংশ থেকে নিতে পারেন এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন। আর একটা যেটা করা যায় সেটা হলো জয়েন্ট থেকে নেওয়া, এই ডালের যে সমস্ত জয়েন্ট আছে এই যে দেখুন এইখানটা জয়েন্ট আছে এই জয়েন্ট থেকেও আপনারা ব্রাঞ্চ কেটে নিতে পারেন, দুটো জায়গা থেকে কেটে এই গাছে যে কাটিং করা যায় সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি, চলুন। আমি এখানে দুটো ব্রাঞ্চ কেটে নিয়েছি আপনাদের দেখাচ্ছি, একটা ব্রাঞ্চ দেখুন কেটেছি, এখানে সাদা মতো যে অংশটা দেখছেন এটা হলো এই গাছের আঠা, এই আঠাটা যতদিন থাকবে গাছটা আমাদের বসালে চট করে শিকড় বেরোবে না, তাই এই আঠা অবস্থায় গাছ কখনো আমরা কাটিং বসাতে পারবো না, এটাকে অন্তত 3-4 দিন আমরা শুকাতে দিতে হবে আমাদের, তাই এরকম কেটে নিয়ে শুকাতে দিতে হবে, শুকানোর পর আমরা কাটিংটা বসাতে পারবো। এখানে যেমন দেখেন এখানে কোনো আঠা নেই, তাই এইটা আমরা এখন বসাতে পারবো। আর কিভাবে বসাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি, এটা বসানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ গার্ডেন সয়েল, হাফ নিয়েছি লাল মোটা বালি, এখানে দেখছেন হাফ মোটা বালি, আমি এই দুটোকে মিক্সড করে নেব, মিক্সড করে নিয়ে বসাবো। এখানে আমি দুটো মাটি একসাথে মিক্সড করে নিলাম, বালি এবং গার্ডেন সয়েল মিক্সড করে নিলাম, এই দুটো মেশালে কি হবে ওয়েল ড্রেন হয়ে যাবে আর এই মাটিটা জল মানে ধরে থাকবে না, তাই এই দুটো আমি নিলাম এখানে দিয়ে দিলাম, এইভাবে এটাকে দিয়ে দিলাম। এরপরে আমার যে অংশটা আঠা নেই এখানটা সাদা যে আঠালো অংশটা নেই এইটা আমি বসাবো, এইটা কিন্তু আমি বসাতে পারবো না, তাই এই কাটিংটা আমার এখন এখানে বসাতে হবে, এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পর আমি যেটা করব এখানে জল দিয়ে দেব, দেখুন আমি এইভাবে জলটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে এই জলটা একেবারে ওয়েল ড্রেন হয়ে যাবে। এরপরে আমাকে যেটা করতে হবে একেবারে রোদে রেখে দিতে হবে, আর যতদিন না একেবারে শুকিয়ে যাচ্ছে মাটিটা ততদিন আমি এটাকে আর জল দিতে পারবো না, এটা একেবারে আমি রোদে রেখে দেবো, আর মাটিটা যতদিন একেবারে শুকিয়ে না যাচ্ছে তখন আমি জল দেব না, তাহলে খুব তাড়াতাড়ি অন্তত 15-20 দিনের মধ্যে এটা আস্তে আস্তে শিকড় বেরোতে শুরু করবে, এইভাবে কাটিংটা করা হবে। এই গাছে প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়, সকালের প্রথম সূর্যোদয়ের রোদ থেকে যদি সূর্যাস্তের আগে পর্যন্ত রোদ দেওয়া যায় এই গাছে খুব ভালো হয়, গাছে ফুলটাও ফুটে ভালো এবং গাছের গ্রোথটাও খুব ভালো হয়, সেই দিকে আমাদের খুব নজর রাখতে হবে। এবার আসি এই গাছের রোগের কথা,
আপনাদের মনে হয়তো কৌতূহল জাগছে যে এই গাছের রোগ কি হয় এবং তার প্রতিষেধক হিসেবে আমরা কি ব্যবহার করব, সেই সম্পর্কে আমি আপনাদের বলি যে সেটা নিয়েও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই গাছের রোগ বলে কিছুই নেই, একমাত্র রোগ হলো এর অতিরিক্ত জলের কারণে গোড়াগুলো পচে যায় এবং গাছ নষ্ট হয়ে যায়, এটাই এর একমাত্র রোগ। কারণ এই গাছের কাঁটা জাতীয় গাছ এরা অল্প জলে এরা বেঁচে থাকতে পারে, আর এরা জল সঞ্চয় করে রাখে, তাই জল সময় মতো জল দেবেন এবং বুঝে জলটা দেবেন, তাতেই এই গাছ খুব সুন্দর হবে। আর আপনারা এইভাবে করতে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।